আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমরা কি কখনো বাইবেলধারীদের কাছে অথবা রেওয়ায়াতধারীদের কাছে, হাদিস বয়ানকারীদের কাছে বা হাদিসধারীদের কাছে কোনো ধরনের ফতোয়া জিজ্ঞেস করবেন? বা যারা ফিকার ফতোয়া দিয়ে বেড়ান, এমন ধরনের ফকিদের কাছে, এমন ধরনের মুহাদ্দিসদের কাছে এবং এমন ধরনের মুরব্বীদের কাছে কি কখনো কোনো কথা তারা জিজ্ঞেস করবেন ইসলামের ব্যাপারে? কোরআনের ভিতরে আমরা যদি 21 নম্বর সূরা দেখি, 21 নম্বর সূরা আল-আম্বিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন, তোমাদের সকলের কাছে একটি কিতাব নাজিল করা হয়েছে যে কিতাবের ভিতরে তোমাদেরই উপদেশ উল্লেখ করা হয়েছে, তোমাদেরই কথা এখানে রয়েছে। তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? ঠিক এইভাবে আমরা যদি 10 নম্বর সূরা 10 নম্বর সূরা ইউনুস এর 94 নম্বর আয়াতে দেখি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন কুনতা ফি শাক্কি মিম্মা আনজালনা ইলাইকা, যদি তোমার সন্দেহ হয় যা আমি নাজিল করেছি তোমার দিকে, ফাসআলিল্লাযিনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলি, তাহলে তুমি জিজ্ঞেস করে নিতে পারো শুধুমাত্র ওই সকল ব্যক্তিদের কাছ থেকে যারা তোমার পূর্বে আল কিতাব পড়ছে। তোমার পূর্বে যারা বাইবেল পড়ছে, যারা বুখারি পড়ছে, যারা মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই পড়ছে, ফতোয়া আলমগিরি এবং বিভিন্ন ধরনের ফলসফা যারা পড়ছে, তাদের কাছে জিজ্ঞেস করতে আল্লাহ নিষেধ করছেন। ফাসআলিল্লাযিনা ইয়াকরাউনাল কিতাব মিন কবলিকা, তোমার পূর্বে যারা আল কিতাব অধ্যয়ন করে শুধু তাদের কাছে প্রশ্ন করতে পারবে। লাকাদ জাআকাল হাক্কু মির রব্বিকা, অবশ্যই সত্য এসেছে শুধু তোমার রবের পক্ষ থেকে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তাহলে যারা সন্দেহ পোষণ করে যাচ্ছে তাদের দলে তুমি সামিল হবে না। একজন মুসলিম শুধুমাত্র ওই সব লোকদের কাছে ইসলামের কথা জিজ্ঞেস করতে পারে যারা পূর্বে থেকে আল কিতাব পাঠ করে আসছে। আর এই মুসলিমদের এই সিস্টেম দুনিয়ার প্রথম দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কারণ এই গ্রন্থের পূর্বে কোনো গ্রন্থ ছিল না, এই গ্রন্থ দুনিয়ার প্রথম গ্রন্থ আর শেষ পর্যন্ত যাবে। এছাড়া এই গ্রন্থ ছাড়া অন্য কোনো গ্রন্থ ইসলামের গ্রন্থ না, সেগুলি মুসলমান সমাজের ধর্মীয় গ্রন্থ হতে পারে কিন্তু মুসলিমদের ইসলামী গ্রন্থ একটি। তাই আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে বলেছেন যে এই গ্রন্থটি সকল নবীদের সাথে ছিল। আর 57 নম্বর সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই গ্রন্থটি সকল রাসূলদের কাছে ছিল এবং এই গ্রন্থের পূর্বে কোনো গ্রন্থ এই পৃথিবীতে আসেনি। 46 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন।